আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। বিএনপির এমন বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ কখনো পালায় না, বরং তারেক জিয়াই পালিয়ে আছে। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে কৃষক লীগের এক আলোচনা সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ প্রতিশোধ নিলে বিএনপির অস্তিত্ব থাকত না। জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে কৃষক লীগ আয়োজন করে আলোচনা সভার। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 75 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইতিহাসের কালো ও কলঙ্কময় অধ্যায় রচিত হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। স্মরণ করিয়ে দেন মুক্তিযুদ্ধের চেতনা নৎসাত করে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের রাজনীতিতে এনেছিলেন জিয়াউর রহমান। এই যে মিলিটারি ডিক্টেটর পকেটে তৈরি করা দল, এই দল দিয়েই তারা এই দেশকে একটা জঙ্গি এবং সন্ত্রাসের দেশে পরিণত করে। এই দলটাই হচ্ছে সন্ত্রাসী দল। বাংলাদেশের একমাত্র শত্রু হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না। সেই প্রতিবন্ধকতা পার হয়ে কিন্তু আমরা আজকে ক্ষমতায় শুধু আসা না, আজকে আমরা এটা প্রমাণ করেছি যে আওয়ামী লীগই পারে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে। আওয়ামী লীগ যেন আগামীবার ক্ষমতায় আসতে না পারে, সেজন্য স্বাধীনতা বিরোধী চক্র চক্রান্ত করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ পালানোর পথ পাবে না, বিএনপি নেতাদের এমন বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। আমার প্রশ্ন, কোথা থেকে এত টাকা পাচ্ছে? যত চুরি করা টাকা ছিল সেগুলি এখন বেরোচ্ছে নাকি? এক এক মিটিং টিটি করতে যে কত টাকা খরচ করেছে, টাকাগুলি কোত্থেকে আসছে? খালেদা জিয়ার ছেলেরা যে মানি লন্ডারিং করে বিদেশে টাকা পাঠিয়েছিল, পাচার করেছিল, 40 কোটি টাকা আমরা উদ্ধার করে ফেরত এনেছি এবং আরও তো রয়ে গেছে। তারেক জিয়া সেই আসামি যার দলের নেতা, তাদের মুখে বড় বড় কথা যে তারা নাকি আমরা নাকি পালানোর পথ পাবো না। আরে তোরা তো পালাই আসিস। শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সহনশীলতা দেখাচ্ছি, কিন্তু আবার দেখলাম তারা সেই অগ্নিসন্ত্রাস 2001-এর নির্বাচনের পর যেভাবে আমাদের নেতাকর্মীর উপর অত্যাচার করেছে, আমরা যদি তার এক ভাগ প্রতিশোধ নিতাম তো তোদের হদিসই পাওয়া যেত না। ডেঙ্গুর প্রকোপ কমাতে বাসা অফিস সহ সব জায়গায় পরিচ্ছন্ন রাখতে নেতাকর্মী ও আলেমদের সচেতনতামূলক প্রচার চালানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মশা নিধনের জন্য আমাদের নেতা কর্মীরা, আপনারাও আপনাদের মাঠে নামতে হবে এবং খুঁজে বের করতে হবে যে সে কোন জায়গায় পানি জমে আছে, কোন জায়গায় মশা হচ্ছে, সেগুলি যেন তাড়াতাড়ি দূর হয় তার ব্যবস্থা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, কারণ জনগণের সেবা করা আমাদের কাজ। জাতীয় শোক দিবস উপলক্ষে পরে বিশেষ দোয়ায় যোগ দেন বঙ্গবন্ধু কন্যা। শোক দিবসটি উপলক্ষে এরপর প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কৃষক লীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।